আবু তুহা মোহাম্মদ আদনান একজন জনপ্রিয় ইসলামিক স্কলার বক্তা। উনি মূলত অনলাইনে বেশি জনপ্রিয়, এমনিতে বক্তৃতা টক্তৃতা দিয়ে জাস্ট পরিচিতি পাচ্ছে, বাট অনলাইনে বেশি জনপ্রিয়। তো উনি হচ্ছে নিখোঁজ ছিলেন গত 8 দিন। তো নিখোঁজ থাকার পর রিসেন্টলি বলতে গতকালকে উনি হচ্ছে ফিরে আসছেন। সো না, উনি তো নিখোঁজ ছিলেন, আমরা জানি কী হয়েছে। এটা হইতেছে পাকিস্তান শাসনামল চলতেছে এবং বাংলাদেশ এখন প্রতিদিনই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ওরে জাফর স্যারের কান্না বুদ্ধিজীবী দিবস নিয়ে, রাইট? না, বাংলাদেশ এখন প্রতিদিনই বুদ্ধিজীবী দিবস, প্রতিদিনই এই দেশের সরকারের হাতে এই দেশের নাগরিক গুম হচ্ছে এবং ফিরে আসতেছেন অনেকে, অনেকে ফিরে আসতেছে, অনেকে টর্চার শিকার হচ্ছে। 1971 সালের 14ই ডিসেম্বর জানি কী হয়েছিল। ও এক্স্যাক্টলি এটাই হয়েছিল, ওকে ফাইন। সো হ্যাঁ, বাংলাদেশ এখন প্রতিদিনই হইতেছে বুদ্ধিজীবী দিবস। জাফর স্যারকে কোনো কলম লিখতে দেখছেন এগুলো নিয়ে? একটা বোধ হয় কলম লিখছিল, ওঠে বাবা। স্যার চেতনা নিয়ে যে কোটি কোটি কলম নামাইছেন, আর দেশের নাগরিকের নিরাপত্তা, যানমালের নিরাপত্তা এই দেশের সরকারের হাতে নেই, সরকারের হাতে খুন গুমের তটস্থ বাক স্বাধীনতা নাই, এটা নিয়ে স্যার একটা কলম একবার নামাইছিলেন, এই হচ্ছে জাফর ইকবাল। ওকে, তো আমি এই ইস্যুটা নিয়ে এতদিন কথা বলি নাই, এই যে তোহা গুম হর। আপনাদের অনেকেই হয়তো বিস্মিত হয়ে, অবাক হয়ে অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করে এবং পোস্ট মেসেজ করে আমাকে কেন কথা বলতেছি না, কথা বলি সেটা চাচ্ছিলেন, জানাচ্ছিলেন কেন আমি কথা বলি নাই জানেন। মজার ব্যাপার হচ্ছে, আই ওয়াজ এক্সপেক্টিং হিম টু রিটার্ন, আমি ধরেই নিছিলাম, আই ওয়াজ শোর যে সে ফিরে আসবে, তো আমি জন্য ওনার ফিরে আসার অপেক্ষা করতেছিলাম, উনি ফিরে আসলে তারপর আমি হচ্ছে এটা নিয়ে কথা বলবো। সো ইয়া, লো অ্যান্ড বিহোল্ড, উনি ফিরে আসছে। সো নাও আমি সেটা নিয়ে ফেসবুক অবশ্যই স্ট্যাটাস দিয়েছি দুইটা, রাইট? আপনারা দেখতে পাইছেন, সেইখানে আমি দুইটা থিওরি দিছি এবং একটাতে বলছি যে উনি ফিরে আসবে, সরকার ওনাকে ফেলে রেখে যাবে। তো আমি বলছিলাম যে চোখ বেঁধে ফেলে রেখে যাবে, সেটা হয় নাই, এলাকার মধ্যে ফেলে রেখে গেছে। নাও চোখ বেঁধে কেন ফেলে রেখে যায় না, এটাও খুব যে সারপ্রাইজিং তা না, মেক সেন্স, কারণ হচ্ছে যে সরকার ওনাকে প্রতিপক্ষ হিসেবে মানে দেখতেছে না, উনি তো সরকার রাজনৈতিক প্রতিপক্ষ, উনি রাজনৈতিক বক্তৃতা টক্তৃতা সেইভাবে দেয় না। সো সরকার হস্টিলিটিটা তার ব্যাপারে ঠিক সেই পর্যায়ে নাই, সো এই জন্যে চোখ বেঁধে এইভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হইলে যেরকম করে ওরকম করে নাই, রাজনৈতিক প্রতিপক্ষ হইলে হয়তো ফিরেও আসতো না। সো যেই কারণে আমি আওয়াজ পজিটিভ যে উনি ফিরে আসবেন। নাও আমার থিওরিগুলো কী চিন্তা করে দিছি এবং সেটা যেহেতু সঠিক প্রমাণিত হয়েছে সেটা তো ব্যাখ্যা করবে, এবং আমার থিওরি দুইটা থিওরি যে দিছি দুইটাই সঠিক প্রমাণিত যেহেতু হয়েছে, সুতরাং সেই দুটো আমি এখন ব্রেকডাউন করবো, কারণ আই হ্যাভ দ্য লাইক লেজিটিমেট গ্রাউন্ড, লেজিটিমেট রাইট নাও, বিকজ যেহেতু আরেকবার সঠিক প্রমাণিত হইলো। নাও আমি তার ফ্লুক না, মানুষজন একটু অবাক হয়, ভাই অবাক হওয়ার কিছু নেই, কীভাবে আমার থিওরিগুলো লেগে যাচ্ছে, না না, এটা হচ্ছে আপনি রিয়েলিটিটা আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারতেছেন না, দেখতে পাচ্ছেন না, দেখে আপনার কাছে অবাক লাগতেছে। আপনি আমার কাছে এটা লাইক যে কারণে আমি কনফিডেন্টলি যে থিওরি দিয়ে বেড়াচ্ছি এবং এগুলো সঠিক প্রমাণিত হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, রাইট? সো এটা খুব রকেট সাইন্স না, এটা আপনারা জাস্ট একটু অবজেক্টিভলি দেখতে পাবেন হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস গোয়িং অন। একটা ব্যাপার হচ্ছে ফেসবুকে কাকে ফলো করবেন, এটা খুব ভালোভাবে ওয়াইজলি ডিসাইড করতে হবে আপনাকে। সব কনস্পিরেসি থিওরিস্ট টিউরিস দিয়ে মাথার মধ্যে এদের লেখা এদের গার্বেজ ঢুকতে ঢুকতে এখন আপনারাও এদের মতো প্রতিদিন থিওরি দেন, একটা থিওরিও কারেক্ট হয় না, কি একটা শেমফুল ব্যাপার। এখন ঘটনাগুলোতে আমি একটু ইয়েতে যাবো, কি বলে আমার এখন আমাদের টাইম ট্রাভেল করবো, মানে আমি উল্টা দিকে, ক্রনোলজিক্যালি উল্টা দিকে যাবো, এখান থেকে শুরু করি তারপর লাস্টে গুম হওয়ার দিকে যাবো, কেন গুম হইলো কি মানে স্টাফ। তো ফিরে আসছে উনি এখন, রাইট? তো ফিরে আসার পর হচ্ছে পুলিশ সরকার বিবৃতি দিয়ে আইসি পুলিশকে দিয়ে যে উনি আত্মগোপনে ছিলেন। এখন পর্যন্ত আমরা তাদের কাছে প্রাইমারিভাবে যে বিষয়টি জেনেছি এটি হচ্ছে তাদের ব্যক্তিগত কিছু কারণে তারা স্বেচ্ছায় আত্মগোপনে ছিল না, উনি আত্মগোপনে ছিলেন না, এটা গুম ছিল হয়েছিল সরকারের হাতে গুম হয়েছে, আমরা সকলেই জানি, এটা নিয়ে আলোচনা করার একটা হাস্যকর ব্যাপার, বাট ফর দ্য সেক অফ আলোচনা করে যাই, সেটা হচ্ছে না, উনি যদি আত্মগোপনে থাকতেন 8 দিন, সারা দেশে তোলপাড়, দেশে বিদেশের কলামে লেখালেখি হচ্ছে, পত্র পত্রিকা টিভি সবখানে তোলপাড় হওয়ার পর উনি তারপরও লুকিয়ে আসেন, সারা দেশ পৃথিবী ভেঙে চুরে যাচ্ছে, উনি তারপরও আত্মগোপনে প্রথম স্ত্রীর কাছে লুকাই আসেন, লুকাই আসেন, রাইট? নো, ইট ডাজন্ট মেক এনি সেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবী কীভাবে কাজ করে জানি, সোনার বাংলা কীভাবে কাজ করে জানি, মানুষ কীভাবে কাজ করে জানি না। সো এটা হইতেছে প্রথমত খুবই হাস্যকর থিওরি, এটা ডিবাং করাই হইতেছে একটা হাস্যকর ব্যাপার, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে উনি আত্মগোপনে ছিলেন, ফিরে আসার পর এখন উনি কারোর সাথে কথা বলতেছেন না, মানসিকভাবে বিপর্যস্ত, ওনার ফ্যামিলি মেম্বাররা দরজা জানলা বন্ধ করে কারোর সাথে কথা বলে না, তার মা আছেন, তার বোন আছেন, কিন্তু তারা কথা বলার মতো পরিবেশে নাই। তবে যতটুকু আমি অন্য জায়গা থেকে জানতে পেরেছি যে তহরও মানসিক অবস্থা খুবই খারাপ আছে, সেও কিন্তু সেভাবে ঠিকঠাক মতো কথা বলতে পারছিলেন না, সবাই ভীত সন্ত্রস্ত, ওরে বাবারে বাবা, এগুলো তো কখন কেন হয় আমরা জানি। তো উনি কেন এই ভীত সন্ত্রস্ত এই ট্রমার মধ্যে থাকেন, বাংলাদেশ সরকারের পুলিশ FBI এর আমেরিকা আসে FBI এর কাছে ট্রেনিং নিতে,
এরা কি ট্রেনিং নিয়ে যায় আমি জানি না, কারণ আমেরিকার সরকার তো এগুলো করে না। তাদের নাগরিকের সাথে কেমনি গুম করতে হয়, নিয়ে তারপর কীভাবে ট্রমাটাইজ করতে হয় একটা নাগরিককে, বের হয়ে আসার পর সে খামোশ হয়ে যায়। যেই লোকটা এককালে বজ্রকণ্ঠ ছিল তাকে আফ্রিকার গুম করে, গুম করার পর চোখ টোক বেঁধে ছেড়ে দেয়, তারপর সে খামোশ, আর ভয়, একটা কথা বলে না। সো কী টর্চার করে বা মানসিকভাবে কীরকম কিসের মধ্য দিয়ে নেয় যে এরা এরকম খামোশ হয়ে যায় সেটা সরকার ভালো জানে, তাদের এসব এরিয়া এক্সপার্টিস আছে, রাইট? সো হ্যাঁ, একইভাবে আর সবার মতো দেখতে পাচ্ছি উনিও আসার পর খামোশ হয়ে গেছেন। সো আমি মনে করি ওনার ব্যাপারটা যেটা আমি বললাম যে পলিটিক্যাল লোকদের ঠিক একটু ডিফারেন্ট, উনি আবার আস্তে আস্তে মুখ খুলতে শুরু করবেন, কারণ আই ডোন্ট বিলিভ যে ওনার উপর ঠিক খুব একটা টর্চার করা হয়েছে, ফিজিক্যাল টর্চার আই ডোন্ট থিঙ্ক ওনাকে করা হয়েছে, মানসিক টর্চার করা হয়েছে এবং একটা ট্রমা, ভয়ের মধ্যে হয়তো একটা রুমের মধ্যে আটকায় রাখছে, লাইট টাইট খাওয়া দাওয়া বন্ধ করে মাইরা ফেলবো, তোকে আর যাইতে দিব না। সো বাংলাদেশে যেহেতু একটা গুমের কালচার আছে, অনেক মানুষ গুম হয়ে যাচ্ছে আর ফিরে আসে না, সো সেই সময়টাতে কিন্তু তোহা কিন্তু সে ভাবছে যে আমি শেষ, আমি আর ফিরে আসতে পারবো না। তো সেই মুহূর্তে সেই একটা যে একটা ট্রমার মধ্যে চলে গেছে, সেই ট্রমাটা কাটতে একটু সময় লাগবে। সেই ট্রমাটা কেটে গেলে আবার সে স্বাভাবিক লাইফে ফিরে আসবে বলে আমি মনে করি। কিন্তু যারা পলিটিক্যাল প্রতিপক্ষ তাদেরকে শুধুমাত্র ভয় ভীতি না, তাদেরকে এমন মারধর করে এবং এমন রকম টর্চার করা হয় যে আমার ধারণা এই কারণে ওরা পরবর্তীতে স্বাভাবিক হইতেই পারে না, আর মুখ খোলেই না সাধারণত আর কেউ। সো তোহা এটা আমি প্রথম থেকে যে কারণে, এগেন আমি আমার থিওরি ব্যাখ্যা করবো কেন আমি আমার থিওরি দিছি এবং কেন সেটা সঠিক প্রমাণিত হয়েছে, এবং এটা যে কোনো জাদু না এটাও আপনাদেরকে এখন ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। সরকার এখানে তাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে নাই, তাকে কেন সেইটা পরে আসতেছি, কেন তাকে নেওয়া হয়েছে সেটা আমি আমার যে স্ট্যাটাসে লিখছি সেটা আর একটু ব্রেকডাউন করে ব্যাখ্যা করবো। এবং আমি লাইক প্রিটি পজিটিভ আমি যেটা বলতেছি বলবো, ব্যাখ্যা থিওরি দিচ্ছি দিব বা দিছি সেটা রাইট থিওরি। ওকে, আমি এবার আমার স্ট্যাটাসগুলো একটু ব্যাখ্যা করি, আলোচনা করি, তাইলে হচ্ছে আমার পুরো জিনিসটা আলোচনায় উঠে আসবে, আশা করি কিছু মিস হবে না সেক্ষেত্রে। আমার সেকেন্ড স্ট্যাটাসটা কী ছিল, আমার সেকেন্ড স্ট্যাটাসটা ছিল যে আবু তোহাকে সরকার গ্রেফতার দেখানোর হলে এতদিনে দেখিয়ে দিত, মনে হচ্ছে না আর গ্রেফতার দেখাবে, যেটা হয়েছে শেষ পর্যন্ত গ্রেফতার দেখা নেয়, ছেড়ে দিয়ে গেছে, বড় জোর চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে যাবে, বলছি ওটা চোখ বেঁধে ফেলে যায় নাই, এলাকায় ফেলে দিয়ে গেছে রাস্তার পাশে ইনে ওয়ে। জাফর স্যারের স্বপ্নের দেশ, তারপর জাফর স্যারকে ডলা দিছি, কারণ হচ্ছে ওনাদের কারণে আজকে দেশের এই অবস্থা, যুদ্ধাপরাধের বিচার, এরপর স্যার এগুলা একটু এখানে প্রাসঙ্গিক না, বাট জাফর ইকবাল, এই বাংলাদেশ যতদিন আছে ততদিন জাফর ইকবালও প্রাসঙ্গিক থাকবে, ওনার কারণেই আজকে দেশের এই অবস্থা, প্রচুর ইয়ে করে করে আজকে বাংলাদেশকে নিয়ে জায়গায় আনছেন, রাইট? ইনি এখন খামোশ হয়ে গেছেন, এখন আর উনি সাদা সিধে কলম লিখবেন না, ওনার কাজ শেষ, ওনার স্বপ্নের দেশ প্রতিষ্ঠা হয়ে গেছে। সো যেটা বললাম যে গ্রেফতার দেখানোর হলে এতদিনে দেখিয়ে দিত, মনে হচ্ছে না গ্রেফতার দেখাবে, এটার ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি খবরাখবর ফলো করে থাকেন সরকার যেভাবে কাজগুলো করে, তারা যাদেরকে গুম করে, গুম করার পর যাদেরকে ফিরে দেওয়ার তাদেরকে কয়েকদিনের মাথায় ফিরে দেয়। এখন এই যে সরকার যে গুম করে এটার পেছনে আসলে আপনারা তো বাই পার্টিজান, এমন মানে পার্টিজান, এমন রকম পার্টিজান আপনারা, মানে দলকানা আর কি, আপনারা আসলে কি বলবো, এনিওয়েজ আমি যা আপনারা সবাই যা দেখেন আমিও তাই দেখি, কিন্তু আপনারা দেখেন এক জিনিস, আমি দেখি আরেক জিনিস, বা আমি দেখি যে জিনিস আপনারা দেখেন ভিন্ন জিনিস। সো সরকার যে গুম করে, গুম করার পেছনে ধরেন পলিটিক্যাল কোনো অপোনেন্টকে গুম করলো, তাকে সরকার খাবে কি খাবে না এটার উপর ডিপেন্ড করে কয়েকটা বিষয়। প্রথমত নেয়ার পর সরকার নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করে, অনেক ক্ষেত্রে হচ্ছে গোয়েন্দা তথ্য থাকে, সেই ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউকে গুম করে, অনেক ক্ষেত্রে সে সিম্পলি প্রতিপক্ষ তুলে নিয়ে আসে, এত গোয়েন্দা তথ্য মধ্যে কিছু নাই, সে বেশি কথাবার্তা বলতেছে বা তাকে খেয়ে দিতে হবে, খেয়ে দেয়, হ্যাঁ নাই করে দেয়, ক্রসফায়ারে দিয়ে দেয় অথবা নিখোঁজ আর পাওয়া যায় না, সেটা এক 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 টাইপ। আরেক টাইপ হচ্ছে যাদের ব্যাপারে কোনো গোয়েন্দা তথ্য আছে এদেরকে জিজ্ঞাসাবাদ করবে, বিরোধী দল কোনো প্ল্যান করতেছে কিনা, বিরোধী দলের কোনো সরকার বিরোধী ষড়যন্ত্র কোনো আন্দোলন করবে, এইসব জিনিসপত্র তথ্য বের করার জন্য আনে, দুই তিন দিন জিজ্ঞাসাবাদ করাটারে করে সরে তাকে খাওয়ার কোনো প্রয়োজন নেই সরকারের, তখন তাকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আবার দুইটা পদ্ধতি আছে, তাকে যদি ছেড়ে মানে গুম করবে না কিন্তু তাকে খেলবে, তাকে খেলার বাইরেও মাঠের বাইরেও পাঠাবে না, তখন কী করে, তখন গ্রেফতার দেখায়, দুই দিন পর সরকার দেখায় যে হ্যাঁ ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে আসছিল, এখন আমরা গ্রেফতার করলাম, করে থানা এবং বাংলাদেশের ওরে বাবারে জুডিশিয়ারি সিস্টেম বমি চলে আসতেছে মুখে শব্দটা নিতে গিয়ে, জুডিশিয়ারি সিস্টেমের থ্রুতে তখন তাকে আইনি প্রক্রিয়ায় তাকে পুলিশে মামলা দিয়ে আদালতে পাঠায়, আদালত তাকে জেল হাজতে পাঠায়, তারপর জেল হাজতে পচে মরে, এটা হইতেছে একটা প্রসেস সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে যে না তাকে এরকম করবে না, তাকে ছেড়ে দিবে, তখন চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে যায় এবং থ্রেট থ্রেট দিয়ে যায়, সে খামোশ, সে তার পলিটিক্স আর কথা বলবে না সে কখনো। আর থার্ড আর একটা ক্যাটাগরি হচ্ছে গুম, একদম নাই, নিখোঁজ, হ্যাঁ নিখোঁজ করে দিছে মানে মেরে ফেলে দিছে কোথাও। সো এই তিন স্টাইলে সরকার খেলে। তো আবু তোহা মোহাম্মদ আদনানের ব্যাপারে আমি যেটা বললাম যে সরকার তাকে ছেড়ে দিবে, সো আমার যেটার কারণ যেটা বললাম, সে রাজনৈতিক প্রতিপক্ষ না, সে রাজনীতি নিয়ে তেমন একটা কি রাজনীতি নিয়ে অলমোস্ট কথা বলেই না,
অলমোস্ট ইদিন বলে কিনা আদৌ আমার সন্দেহ আছে। সো সে সরকারের, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই দেশে সরকারের ক্ষমতার সাথে কেউ যদি চ্যালেঞ্জ হয়, ক্ষমতার প্রতি থ্রেট হয়, সরকার তাকে ছাড়ে না, ছাড়বে না, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি যত যাই করেন, সরকার বিরোধী, যেটা সরকার বলে বেলা, সরকার বিরোধী ষড়যন্ত্র চক্রান্ত, সরকার বিরোধী ষড়যন্ত্রের মধ্যে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই, ফাটায় ফেলবে, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। সো উনি সরকার বিরোধী, ওনার কোনো অ্যাক্টিভিজম না, সরকারের তার সাথে কোনো পার্সোনাল কোনো হস্টিলিটি নাই, পার্সোনাল কোনো ফিউড নাই। সো এই কারণে সরকার তাকে খাবে না, এটা আমি লাইক 99.99% শিওর ছিলাম। আমি একটু অবাক হয়েছি যে 8 দিন গুম করে রাখায়, সেটা কেন সেটার আমার একটা থিওরি আছে, এখন দিয়ে দিই। আমার ধারণা যে জিজ্ঞাসাবাদ করে কিছু পাইছে বলতে, আমি আই ডোন্ট থিঙ্ক যে ওনার সাথে জঙ্গি লিঙ্ক আছে বা থাকবে, এটা আমার প্রথম স্ট্যাটাসে একটু পরে আসতেছি, আসলে ওইখানে আলাপটা উঠে আসবে। বাট 8 দিন গুম করে রাখার কোনো কারণ দেখি না আমার। আমি আই ওয়াজ প্রিটি, যে কারণে আমি বললাম এপিসোড করতেছিলাম না, আমি লিটারেলি আই ওয়াজ কাউন্টিং ডাউন যে কখন তাকে ছেড়ে দিবে। আমি ভাবছি 2-1 দিনের মাথায় ছেড়ে দিবে, তারপর আমি আলোচনাটা করব। সো 8 দিন ধরে রাখা আমি একটু অবাক হয়েছি। সো সেটার অ্যাগেন যেটা বলতেছিলাম, আমার ধারণা যে তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু পাইছে, যে কারণে জিজ্ঞাসাবাদ কন্টিনিউ করছে। পাইছে বলতে সরকারের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এমন কিছু হয়তো পাইছে, যে কারণে ছাড়া নাই নেয়ার পরপরই। সো 7-8 দিন হয়ে যখন হয়ে গেছে, তখন আমি ওকে ফাইন, ওই যেটা বললাম, আমি জানি যে তাকে ছেড়ে দিবে যেহেতু সে সরকারের পলিটিক্যাল অপোনেন্ট না, কিন্তু যেহেতু এখন 7-8 দিন সময় পার হয়ে গেছে, এখন গ্রেফতার দেখাইলে সরকারের জন্য এটা অ্যাম্বারেসিং। তার মানে কি সরকার 7-8 দিন গুম করে রাখছে? কারণ কোনো গুমের ক্ষেত্রে কিন্তু সরকার সরাসরি স্বীকার করে না, তারা গুম করছে, রাইট? তারা নেয় 1-2 দিনের মাথায় গ্রেফতার দেখায়, তখনও জিনিসটা খারাপ দেখা যায় না যে সরকার নিছে গ্রেফতার দেখাইছে, শেষ। কিন্তু সরকার কোথাও লুকিয়ে রাখছে একটা মানুষকে দিনের পর দিন, এটা কিন্তু খারাপ দেখা। সরকার আবার খেয়ার করে খারাপ দেখানোর ওই যে নির্লজ্জের লজ্জা আর কি, বোঝেন নাই তো জায়গা, এরা একটু লজ্জা লাজ সরমি স্টাইলে দেখায়, কী করবেন এখন। তো হ্যাঁ, তো যেহেতু 2-3 দিনের মধ্যে গুম গ্রেফতার দেখা নেই, 7-8 দিন হয়ে গেছে, সুতরাং আমি আর ওয়াজ দেন আই বিকেম লাইক সার্টেন যে না, এখন আর গ্রেফতার দেখাবে না, এখন ছেড়ে দিবে, মেরেও ফেলবে না। এখন যেটা বললাম, রাজনৈতিক প্রতিপক্ষ এখন একমাত্র সমাধান হচ্ছে ওই রাস্তার পাশে ফেলে রেখে চলে যাওয়া, সেটাই করছে, এলাকার মধ্যে ফেলে রেখে চলে গেছে, রাইট? সো সেটা এটা যেটা বললাম, এই থিওরি এটা যেমন সঠিক প্রমাণিত, সেটা কোনো রকেট সায়েন্স না, এটা আপনি যদি একটু অবজেক্টিভলি দেখেন সরকার কীভাবে ডিল করে বিষয়গুলো, এটা এটা লাইক একটা দিবালোকের মতো স্পষ্ট ব্যাপার। সো এটা নিয়ে আমি খুব সাফল্য দাবিও করতেছি না, যারা আপনারা বোঝেন না এটা আমি বলবো যে এটা আপনাদের ব্যর্থতা আছে, কেন না। সো সেটা গেল সেকেন্ড থিং। আর লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যাটাসটা, এবার আমি ব্যাখ্যা করি, সেটা করলে আমার পুরো আলোচনা এখানে র্যাপড আপ হয়ে যাবে। সেটা হচ্ছে ফার্স্ট স্ট্যাটাসে কী লিখছিলাম, যে কেন তাকে গ্রুম করা হইলো বলে আমি মনে করছি, অ্যান্ড আই স্টিল স্ট্যান্ড বাই মাই থিওরিজ, মাই বোথ থিওরিজ, এবং কারণ বোথ থিওরি আমার কারেক্ট প্রমাণিত হয়ে গেছে, স্ট্যান্ড বাই না করার কোনো কারণ নাই। সেখানে আমি লিখছি যে আবু তুহা মোহাম্মদ আদনান দিবানিশি জিহাদ করার কারণে হয়তো গুম হয়েছেন, এই সরকার জঙ্গিবাদের ব্যাপারে ব্যাপক সিরিয়াস, তাদের কাছে হয়তো কোনো ইন্টেলিজেন্ট আছে, তাই আদনান সাহেবকে তুলে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করতে। আমার ধারণা সরকার দ্রুতই তাকে ছেড়ে দিবে, যেটা সঠিক প্রমাণিত হয় নাই, পরে সেকেন্ড থিওরিটা দিছি এবং সেটা হয়েছে, না হয় গ্রেফতার দেখাবে। লাইক অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ প্রিটি পজিটিভ, যেহেতু সে রাজনৈতিক প্রতিপক্ষ না, তাকে দ্রুতই ছেড়ে দিবে অথবা গ্রেফতার দেখাবে, কিন্তু সেটা হয় নাই, 7-8 দিন রাখছে, এবং সেটার ব্যাখ্যা তো আমি যেটা এখন একটু আগে বললাম যে সম্ভবত কোনো তথ্য কিছু বের করতে পারছে, যেটা সরকারের কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট তথ্য, এই কারণে জিজ্ঞাসাবাদ কন্টিনিউ করছে দেখে 7-8 দিন হয়ে গেছে, যে কারণে আর গ্রেফতার দেখানো সম্ভব হয় নাই, এই জন্যে রাস্তার পাশে ফেলে গেছে। নির্ভর করে তার কাছ থেকে, এই যে এটা আমি অ্যাকচুয়ালি লিখছিও সেখানে, নির্ভর করে তার কাছ থেকে কী তথ্য বের হয় ও কোনো তথ্য বের হয় কিনা তার উপর। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আমি প্রথম স্ট্যাটাসে তাহলে এটা দেখা গেছে, ওইটাও ক্লিয়ার করে দিছি, এবং তার মানে আমার প্রথম স্ট্যাটাস 100% কারেক্ট। যদিও আমি বলছি যে সরকার তাকে দ্রুতই গ্রেফতার দেখা অথবা ছেড়ে দিবে, সেটা যদি না হয় তাইলে আমি বলছি এটা কিসের উপর নির্ভর করে, ছাড়বে কি ছাড়বে না, যে তার কাছ থেকে কী তথ্য বের হয় এবং কোনো তথ্য বের হয় কিনা তার উপর। ওকে ফাইন, তাহলে আমার প্রথম স্ট্যাটাসও 100% কারেক্ট প্রমাণিত হয়েছে। ওকে, সো আমি সেখানে তাহলে ওই ক্যাভিয়েটও রেখে দিছি যে যদি তার কাছ থেকে কোনো তথ্য পায় সরকার, তাইলে প্রলংড হবে তার গুম হওয়ার সময়টা, সেটা হয়েছে। ওকে, তাহলে তো সব কিছু ঠিকঠাক আছে, কোনো ইস্যু নাই। নাও ইয়াস, আমি ওনার যখন গুম হওয়ার পর ওনাকে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে প্রচুর ওনার একেবারে ওনার বয়ানই হচ্ছে জিহাদ। উনি হচ্ছে আমাদের কাজী মোহাম্মদ ইব্রাহিম হচ্ছে ভার্সন 2, তবে কাজী মোহাম্মদ ইব্রাহিমের চার একটু সফিস্টিকেটেড, আর একটু ভালো বেটার ইংলিশ বলে, গ্রামাটিক্যাল ভুল কম হয়, এবং হচ্ছে যে উচ্চারণ ভালো, এবং হচ্ছে যে আর কি মোটামুটি এরকমই, মানে আবু কাজী ইব্রাহিমের একটু সফিস্টিকেটেড ভার্সন, এছাড়া পুরোটা কাজী মোহাম্মদ ইব্রাহিম।
কনস্পিরেসি থিওরি সারাদিন ইহুদিরাই করতেছে, সেই করতেছে, আমেরিকাই করতেছে, মোসাদ এই করতেছে, তারপর কি কি জানি দেখলাম ভুলেও গেছি, মানে খুবই হাস্যকর লেম থিওরি যেগুলো ইন্টারনেটে ঘুরে বেড়ায় সেগুলো বলে বেড়ায়। আর জিহাদ করতে হবে, জিহাদ করলেই হইতেছে, সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট আছে যে সরকারগুলো হচ্ছে তাগুত, এদের বিরুদ্ধে জিহাদ করলে হচ্ছে আপনার দুইটা রাস্তা, একটা হইতেছে হয় জান্নাতে যাবেন আর নাইলে বেঁচে থাকলে গাজী হবেন, তারপর মরলে হিউর পাবেন, এইগুলো এগুলো দেখলাম, মানে জিহাদ নিয়ে প্রচুরনার স্টেটমেন্ট। সো এটা তো আমি যে স্ট্যাটাসও লিখছি যে এই সরকার কিন্তু জঙ্গিবাদ দমনের ব্যাপারে খুবই সিরিয়াস, খুবই সাকসেসফুল, এবং আমি এটা তাদেরকে অতীত কৃতিত্ব দিছি, এখনও দিচ্ছি, ভবিষ্যতেও দিব। না, জঙ্গিবাদ দমনের এটা কি রাইট প্রক্রিয়া? একটা নাগরিককে গুম করে, তাকে ট্রমাটাইজ করে, তার পরিবারকে ট্রমার মধ্যে রেখে, কোনো তথ্য প্রমাণ ছাড়া সুনির্দিষ্ট, তার যদি বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে সেগুলো দেখে একটা প্রসেস আছে, একটা সভ্য দেশের সভ্য প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া না, ওই আন্ডার দ্য টেবল সব কিছু গুম করে দিয়ে পরিবার জানে না কি হইলো তার অবস্থা, সে ট্রমার মধ্যে আছে, মানে যাক অসভ্যতার দেশের অসভ্যতা আমি নিয়ে আসলে কথা বলে লাভ নাই, এটা তো এই দেশ, তো আর এই দেশে তো মানুষ স্বাধীন না, রাইট? ইতরদের দেশ, সো ইতরদের দেশে ইতরদের প্রক্রিয়া খেলছে, সেটা নতুন কিছু না। সো এটা নিয়ে বেশি কথা না বলে যে তার এই জিহাদ জিহাদ করার কারণে আমার ধারণা সরকার সন্দেহ করছে যে তার কি কোনো জঙ্গি লিঙ্ক টিঙ্ক আছে কি না, কারণ সরকার কিন্তু যেটা বললাম তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দে আর ভেরি ভেরি সাকসেসফুল অ্যাট নিপিং মিলিটেন্সি ইন দ্য পার্ট। বাংলাদেশে মিলিটেন্সি মাথা চালাই দিতে পারে না, যাই দুই চারজন একটু এরকম অনেক খবর খবর আপনারা পড়েন কিনা জানি না, ফাঁকে ফাঁকে আসে সরকার অমুক জায়গায়, মাঝখানে তো প্রচুর ওই যে ইয়ের পর ওই যে হলি আর্টিজানের হামলার পর প্রচুর অভিযান চালাইছে, চালায় অনেক সারা দেশে অনেকগুলো জঙ্গি আস্তানা ধ্বংস করছে। সো এইগুলো যখন শুরু হয়, যেমন মাদক বিরোধী অভিযান যখন শুরু হয় তখন ফাঁকে ফাঁকে কিন্তু প্রতিপক্ষ নিধন হয় রাজনীতি, ফাঁকে ফাঁকে না তখন জায়গা। সো জঙ্গি বিরোধী অভিযানটা যখন শুরু হয় তখনও ফাঁকে ফাঁকে প্রতিপক্ষ নিধন, একে ওকে ভিক্টিমাইজ করা হয়, কিন্তু জঙ্গি নিধনের ব্যাপারে আমার কাছে মনে হয়েছে সরকার অনেস্ট এবং আন্তরিক, এটা শয়তানি কম করে এই 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 প্রজেক্টটা নিয়ে, তারা জিনুইনলি দে গো আফটার মিলিটেন্টস। তো তারা একটা দেশ চলে কিন্তু এইভাবেই, আপনি যে দেখেন যে ওই যে আমাদের আবু মোহাম্মদ আদনান, উনি প্রচণ্ড প্রচণ্ড কনস্পিরেসি থিওরি ফ্যান, মোসাদ টোসাদ, বাট যেটা হচ্ছে যে যে এদেরকে হচ্ছে এই জঙ্গিবাদ এগুলো নিধনের জন্য কিন্তু সরকার বেশ টাইম এফোর্ড এবং গোয়েন্দা লাগিয়ে রাখে সবসময়, এবং সরকার মানে দেখেন বাংলাদেশ, যেটা আমি কোথায় জানি একটা লেখা লিখছিলাম যে বাংলাদেশ ব্রিডিং সেন্টার জঙ্গিবাদের জন্য, বাংলাদেশের 99% মুসলিম তৌহিদি জনতা, এরা ইদার কালকে চলে যাচ্ছে আফগানিস্তান যুদ্ধ করতে, অথবা এরা সাপোর্ট করে মানুষ মারাকে, খুন করা, হ্যাঁ, ইয়ে যে বোম উড়ে দেয়া টেয়া এগুলা, তারপর এর জায়গা। সো আমরা জানি আমাদের আশেপাশের সকল মুসলিমদের অবস্থা, রাইট? সো এই তৌহিদি জনতার দেশে এইটা গিজ গিজ করে এবং এত মানুষ এবং ল্যাওলেসনেস যে এই দেশে, এই দেশে কিন্তু এটা জঙ্গিবাদের আস্তানা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না, এবং এটাতে সরকার একটা বড় কৃতিত্ব আছে, রাইট? এবং যেটা কারণে বলতেছি কথাটা যে কৃতিত্ব, এটা তো মানে গাছ থেকে টুক করে ফল চলে আসে না, এটার পেছনে কিছু কাজ আছে, কিছু শ্রম আছে, এবং এইটাই হচ্ছে সেই শ্রম। সরকার সবসময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়, তা এগুলাকে মানে নিপিন্দা বাড আর কি বলে, মানে অঙ্কুরে হইতেছে, বিনষ্ট করে ফেলে। এই যেমন আবু তোহাম্মদ আদনান, তার ব্যাপারে যদি কোনো জঙ্গিবাদের তথ্য থেকে থাকে বা সরকারের সন্দেহ হয়ে থাকে, তার সাথে কোনো লিঙ্ক থেকে থাকতে পারে, অনেস্টলি এই যে ওনার যে সাথে যে দুজন গুম হইলো পাশে ড্রাইভার এবং আরেকজন, তাদের ছবি দেখে আমি এটা এভাবে বলা ঠিক না যে লুক দেখে বেশি জাজ করা, বাট স্টিল যারা জঙ্গি ধরা পড়ে টরে তাদের ছবি দেখলে কিন্তু তাদের দাড়ি রাখার একটা স্টাইল আছে, একটা একেবারে মানে ইয়াং ছেলে অনেক বড় দাড়ি রাখবে, অনেক বড় লাইক সো, এবং দাড়ি একটা স্টাইল আছে। আমি একটা আমি বেশি কম পয়েন্ট এটার উপর ইয়ে করতে চাই না, বাট তাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে যে তারা ওই মতাদর্শের একটু এক্সট্রিম মতাদর্শের হয়ে থাকতে পারে। সো আমি আই ডু বিলিভ যে যে এই কারণেই উনি গুম হয়েছেন, ওনার কথাবার্তা কাজকর্ম কারণে সরকার হয়তো ওনাকে মনিটর করছে, করে মনে হয়েছে যে এর কাছ থেকে আরও তথ্য বের করতে হবে, এ রিস্কি ম্যাটেরিয়াল মনে হচ্ছে, তারপর তুলে নিয়ে গুম করে জিজ্ঞাসাবাদ করছে, করে আমার মনে হচ্ছে কিছু পাইছে খবরাখবর এবং পাওয়ার পর আরও জিজ্ঞাসাবাদ করছে। এবং ওনাকে দেখে আমার জঙ্গি মনে হয় না, ওনার সাথের দুজন একদিন দেখে জঙ্গি মনে হয়, এটা খুবই একটা বাজে ওয়ে অফ অ্যাপ্রোচিং থিংস, বাট আমি জাস্ট লাইক বলতেছি বলার জন্য আর কি, পাশের দুজন হয়তো বা থেকে কোনো তথ্য তথ্য বের করতে পারছে কি না, কারণ তিনজনকে একসাথে গুম করলো তারা একজনকে ছেড়ে দেবে না, রাইট? সো হয়তো ওনার কোনো ইস্যু ইয়ে না, পাশের দুজনের কাছ থেকে হয়তো কোনো ইনভলভমেন্ট বা কোনো ধরনের ইন্টেলিজেন্স পেয়ে থাকতে পারে। সো অ্যাগেন, সো র্যাপ আপ করে দিই আমার আলোচনা,
সো আমি মনে করি যেহেতু আমার দুইটা থিওরি কারেক্ট হয়েছে, তাহলে আমি মনে করি যে আমার যে দুইটা থিওরির পেছনের যে প্রেমিস সেই প্রেমিসগুলো কারেক্ট, এবং সেই প্রেমিসগুলোকে এতক্ষণ আলোচনা করে ফেলছি। সো আমি আরেকবার সামারাইজ করে দিই। আমি মনে করি উনি গুম হয়েছেন কোনো সরকার প্রতিপক্ষ হিসেবে দেখে বলে না, ওনাকে দেখে দেখে বলে না, উনি গুম হয়েছেন আমার ধারণা সরকার ওনাকে জঙ্গিবাদের জন্য থ্রেট বলে মনে করছে, নিয়েছে এই জন্য তুলে নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদ করে আমার ধারণা কোনো তো না কোনো তথ্য বের করছে, পারছে কিছু না কিছু পাইছে ওনার কাছে না হোক ওনার সঙ্গী সাথীদের কাছ থেকে, যেই কারণে প্রলংড হয়েছে গুম করার দৈর্ঘ্যটা, নাইলে দু একদিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল, আমি অবাকই হয়েছি এতদিন সময় নেয়। সো এটা হচ্ছে আমার থিওরি, আমার ব্যাখ্যা। এগেন আমাদের আমরা কেউই জানি না কি হয়েছে সেখানে, জানা হয়তো সম্ভব হবে না, এটা তো আমেরিকা না যে লিক হবে সেখান থেকে জানতে পারবো। সো উই মে নেভার নেভার নো কী হয়েছে সেখানে, বাট প্রচুর থিওরি আছে, তার মধ্যে আমার মনে হয় যে আমি যেই ব্যাখ্যা দিলাম এটা আশা করি আমি 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 কনফিডেন্ট তো বলার সুযোগ নেই, থিওরি তো থিওরি, বাট আমি বেশ পজিটিভ আর কি, যে বাস্তবতাটা কী হয়েছে কেন হয়েছে এটা এটার ব্যাখ্যাটা ইজ সামথিং অ্যালং দিস লাইন্স দ্যাট, যেগুলো আমি বললাম আর কি, এর মধ্যে কিছু একটা কাছাকাছি কিছু একটা হবে বলে আমার বিশ্বাস।